যারে এখন সাইকেল থাকে সি এখন মোটরসাইকেল কিনে রাখা করে, আর যার এখন মোটরসাইকেল থাকে তার এখন গাড়ি কিনে রাখা থাকে, যার এতে জুকুরি গর্ব থাকে সি এটা আসাম টাইপের ঘর নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করে, আর যার আসাম টাইপের ঘর থাকে সি এটা দুমহলীয় ঘর চিন্তা করে। মোর ছোৱালী, মোর ছোৱালী কি করলে, মোরেই ছোৱালী হয়ে মোর ঘর চাকর অবৈধ সম্পর্ক করলে, তাক তুমি এবার ভাবি চাইছা না ডাক্তার, এ কিমান ডাঙর কাম করছে। সেইভাবে ভাবিছো মই তাইক মোমায়েকৰ ঘৰ থৈ আহিম। কি মোমায়েকৰ ঘৰ থৈ আহিম? তোমালোকে অলপ বুঝিবলৈ যত্ন করা ডাক্তর, যদি কোলাত কিছুৱে লৈ তাই মোৰ খন ঘৰত প্ৰৱেশ কৰে তেনেহলে মানুহে বুঝিলে মই কি উত্তৰ দিম? অন্তত মোমায়েকৰ ঘৰত থাকিলে মই ক'ব পাৰিম যে মোমায়েকৰ ঘৰত থাকি এটা ল'ৰাৰ লগত চিনাকি হল, আৰু দুবছৰ পিছত সিহঁতৰ মাজত বিবাহ হল, বিয়াৰ পিছত সিহঁতৰ মাজত এটা কেঁচুৱা হল, আৰু কেঁচুৱাৰ জন্ম হোৱাৰ কিছুদিনৰ পাছতেই তাই গিৰিয়েকটো ঢুকাই থাকিল, আর জীবনের বাকি সব কাল তাই বিধবার দরে কটাব লাগিব। ককাইদেউ, তাইক মই লৈ আহিম, কিন্তু তাইক মই এইখন ঘরলৈ বিধবা কাজেরহে আনিম। ককাইদেউ, তুমি এটা সামান্য ভুলের ভাবে ছোৱালীজনী ইমান ডাঙর শাস্তি দিব, তোমালোকে মোৰ মনৰ কথা বুজি পোৱা নাই কিয় ডাক্তৰ?